প্রিয় নয়ন তারা মৎস্য হাসারের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি পাবদা মাছের রেনু আমরা কীভাবে ফুটিয়ে থাকি দেখুন এ হলো পাবদা মাছের ডিম এই ডিমগুলো এভাবেই শাওয়ারিংয়ের মতো ঘুরতে ঘুরতে ডিমগুলো এটার ভিতর ফুটে যাবে আর তারপর আমরা এই ডিম রেনুগুলো এরকম একটি হাউজে এনে বিছিয়ে দেব তো ওইখান থেকে আমরা আবার তিন দিন পর এগুলো ডেলিভারি দিব তো দেখুন এই হাউস এই হাউজেই এখান থেকে ডেলিভারি হবে শাওয়ারিং হচ্ছে দেখেন এভাবেই আস্তে আস্তে তিন দিন পর এগুলো ডিম থেকে রেনুতে পরিণত হবে আর এভাবে কিভাবে আমরা এগুলো মেপে ওজন করে দেব অবশ্যই আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখবেন তার আগে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই রেনু চাষ ক্ষেত্রে আমাদের কাছ থেকে পরামর্শ এবং মাছের রেনুর খাবারের নিয়ম অবশ্যই আপনারা জানতে পারবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আমরা কিন্তু রেনুগুলো সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের ফার্ম থেকে এসে নিতে পারবেন এই পাবদা মাছের রেণুগুলো পুকুরে ছাড়ার পর আপনার খাবার দিতে হবে ডিমের কুসুম সিদ্ধ করে দুই থেকে তিন দিন খাবার দিতে হবে আর দেখেন এই হলো পাবদা মাছের রেণু ডিম থেকে রেনুগুলো কিভাবে ফুটে গেছে দেখেন তো এইগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে তো আপনারা রেণু চাষ করলে পুকুর ভালো করে প্রস্তুতি করতে হবে পুকুরে বাজে কোনো মাছ থাকা যাবে না এবং পুকুরে এগুলো আপনার রেনো চাষ করার আগে পুকুর ভালো করে ক্লিয়ার করে নিতে হবে চুন পটাশ বাজে কোনো মাছ থাকা যাবে না এগুলো ব্যবহার করে তারপর আপনার রেনো চাষ করতে হবে আর অবশ্যই রেনো চাষে আপনারা লাভবান হতে পারবেন কারণ রেনো চাষ আমাদের ব্যাপক চাহিদা পূরণ করবে কারণ পনার অনেক মান বেশি দাম বেশি যারা পুরাতন চাষি অনেক বড় বড় খামার রয়েছে